আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আমার পালং শাকের আপডেট দিচ্ছি। কয়েক সপ্তাহ আগে আমি পালং শাক লাগিয়েছিলাম, তোমরা দেখেছো আমি বিচিত থেকে করেছি পালং শাকগুলি এবং এখানে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ পালং শাকগুলি ভালো হচ্ছে, যদিও আমাদের ইংল্যান্ডের ওয়েদার এখন খুবই খারাপ, ঝড় বৃষ্টি এবং অনেক ঠান্ডা। সাধারণত এই সময় তো ঠান্ডা আমাদের থাকে না, কিন্তু এই বছর ঠান্ডা যাচ্ছে না এবং ঝড়ও হচ্ছে রীতিমতো। কিন্তু গাছগুলি কিন্তু ভালোই আছে এবং গাছগুলিকে আমি জাস্ট পানি দিচ্ছি, আর খাবার ওরকম কিছুই দেওয়া হয় নাই আর কি এখনও, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে খাবার দিলে সাথে সাথে খাবারগুলি চলে যাচ্ছে। তো এখন এগুলিকে খাবার দিব না, একটু রোদ উঠলে আর একটু ভালো হবে, তখন আর একটু খাবার দিব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর এখন শেয়ার করব হলো তোমাদের সাথে আমার নাগা মরিচের গাছ। আমাদের অনেকেরই নাগা মরিচের গাছ এখন ঘরে আছে। আমার এগুলি গত বছরের গাছ, দেখো পাতা ফুল এসেছে, আমি দেখিয়েছিলাম আগে। এগুলিকে আমরা এখন বাইরে দিতে পারতেছি না, কারণ আমাদের এখানে প্রচুর ঠান্ডা, ঝড় বৃষ্টি হচ্ছে, কাজে এগুলি এখন ঘরে আছে। তো ঘরে থাকলে যা হয়, এই মরিচ গাছে কিন্তু পোকা হওয়া খুবই চান্স থাকে। আমারগুলিতে এখনো পোকা হয়নি, কিন্তু যাতে না হয় আমি যেটা করি, এই ওয়াটারিং ক্যান, এটার মধ্যে আমি একটু পানি, ঠান্ডা আর গরম পানি, হালকা আর কি গরম পানি মিক্স করে নিই, নিয়ে এইগুলিকে বলতে পারো যে গোসলি করাই আমি। তো এটা করলে হবে কি, যত পোকাগুলি আছে চলে যাবে। এই ঘরে যেহেতু গরম, পোকা একেবারে অনেক বেশি আক্রমণ করবে কিন্তু এই গাছগুলিকে, এবং এটা রেগুলার প্রত্যেক সপ্তাহে করতে হবে। কোনো কেমিক্যাল না, কারণ আমি এই মরিচ গাছে কোনো কেমিক্যাল দিই না। যদি এরকমভাবে যদি আমি শাওয়ার করে নিই, মানে গোসলি করানো হচ্ছে আর কি, পাতাগুলিকে একটু এরকমভাবে ঘষে নিই, যদি পাতার মধ্যে কোনো কিছু থাকে তাহলে চলে যাবে আর কি। করে এটাকে আমি এখন কিছুক্ষণ বাইরে দিয়ে দিব। এখন বাইরে যদিও আমাদের বৃষ্টি হচ্ছে বা একটু বাতাস, কিন্তু বেশিক্ষণ না, আমি আধা ঘন্টাখানেক এই গাছগুলিকে বাইরে রেখে দিই। তাহলে হবে কি, পোকা পোকা থাকলেও সবগুলি চলে যাবে আর কি, পোকাগুলি আর থাকবে না গাছে। তোমরা যখন শাওয়ারটা করাবে, গোসল করাবে আর কি, তখন প্রত্যেকটা পাতা উল্টি উল্টি দেখবে, আর গাছটাকে একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না, কারণ পাতাগুলি কিন্তু অনেকে ডেলিকেট, একটু রাফভাবে করলে পাতাগুলি ছিঁড়ে যাবে এবং ফুলগুলিও ঝরে পড়ে যাবে। কিন্তু আমার যেহেতু ফুল আছে, এখন আমি আস্তে আস্তে করব এবং প্রত্যেকটা পাতা এরকমভাবে ট্রাই করবে উল্টি উল্টি দেখতে, কারণ এই পাতার পিছনে কিন্তু অনেক পোকা থাকে। আর যদি একবার পোকা হয়ে যায়, এই পোকা কিন্তু একদম পুরো গাছে স্প্রেড করে যায় খুবই তাড়াতাড়ি। সেজন্য আস্তে আস্তে করে এরকমভাবে উল্টি উল্টি দেখবে, আর বাচ্চাদের যেরকম আস্তে আস্তে গোসল করায়, ওরকমভাবেই আসলে গাছগুলিকে ট্রিট করি আমি, করি আর কি। তাহলে গাছগুলি ড্যামেজ হয় না আর কি, কারণ গাছগুলি তো আর ড্যামেজ করতে চাচ্ছি না, সেজন্য এই কাজটা একটু সময় নিয়ে করতে হয় এবং একটু কেয়ারফুল করতে হয় আর কি। বাচ্চাদের মধ্যে গোসল করাচ্ছি আমি, কিন্তু সাবান মারতে হয় না আর কি। তো আমার গাছের গোসল করা হয়ে গেল, এখন আমি এটাকে বাইরে দিয়ে দিব। তো এই তো গাছগুলিকে আমি এখন বাইরে নিয়ে আসছি, যদিও বাইরে অনেকই বাতাস আর একটু পরে পরে বৃষ্টি হচ্ছে, সেজন্য আমি এই ভয়েস ওভার দিচ্ছি, কারণ বাতাসে শোনা যাচ্ছে না। তো বৃষ্টিতে তো গাছগুলি কিন্তু খুবই ভালো হয়, আর বাতাসে একটু ড্যামেজ করে। তো আমি আধা ঘন্টা খানেক রাখবো, আর যেখানে রাখবো সেখানে আর কি বাতাস যাতে না যায় গাছে। আর এখানে আমি আমার এই বছরের নাগা মরিচগুলি রিপোর্ট করেছি, রিপোর্ট করে এগুলিকেও একটু বাইরে নিয়ে আসলাম। বাইরে এনে কিছুক্ষণ রেখে আবার গ্রিন হাউসে রেখে দিব এগুলি আর কি। তো আমার গাছগুলিকে আমি আধা ঘন্টা বাইরে রেখেছিলাম, বাইরে একটু রোদও ছিল, বৃষ্টিও ছিল, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজা কিন্তু গাছগুলি ভালো, কারণ আমি গোসল করানোর পরেও যদি কোনো পোকা থাকে বৃষ্টির পানিতে চলে যাবে আর কি। আর বৃষ্টির পানি তো গাছের জন্য ভালো, কিন্তু যদিও আমাদের এখানে ঠান্ডা, সেজন্য আমি আধা ঘন্টা খানিক বাইরে রেখেছি। বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর একটু রোদও হয়েছে, তখন গাছগুলি শুকিয়ে গেছে। এখন দেখো গাছগুলি কত ফ্রেশ লাগছে। তা আশা করি তোমাদের একটুখানি হেল্প হয়েছে, যারা তোমরা নতুন, যারা তোমরা সবসময় নাগা মরিচ লাগাও, মরিচ গাছ লাগাও, তোমরা তো জানোই কি করতে হবে। যারা নতুন আর কি, তাদের জন্যই বলছি আর কি।
আর আমার নাগামরিচ এই গাছের ফুলগুলি দেখো কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ। এইটুকুই ছিল আজকে আমার একটুখানি ভিডিও তোমাদের জন্য সাথে শেয়ার করলাম, নাগামরিচ গাছ আমি আমারগুলি কীভাবে লুক আফটার করি এবং কীভাবে গোসল দেই আর কি। আশা করি তোমাদের কারো না কারো কাজে লাগবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।